নমস্কার বন্ধুরা, আজকে যাচ্ছি এক দাদার বাড়িতে। দাদার বাড়িতে হাই মিউটেশনের লাভবার্ডের অনেক পরিমাণে লাভবার্ড আছে। হাই মিউটেশনে তো লো মিউটেশনে আছে, কিন্তু হাই মিউটেশনে যেমন পার ব্লু, ডেনফ্লে, এইসব ধরনের লাভবার্ডগুলো আমি আজকে দেখাবো তোমাদের। আর এখানে শুধু দেখাবোই না, এই যে পাখিগুলো দেখতে পাবে তোমরা, তো এই পাখিগুলো বিক্রিও করা হবে। যদি তোমরা নিতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি দাদার নাম্বার দিয়ে দেবো। আর তার সাথে দেখাবো যে মানে নর্মাল যে রোধি লাভবার্ড আছে, লোধি লাভবার্ড বা লুটিং লাভবার্ড থেকে কীভাবে পারগুলো তৈরি করা সম্ভব, মানে দাদা করেছে তো তোমাদের আমি লাইভে দেখাবো, মানে লাইভ প্রুফ দেখাবো। আর কীভাবে সম্ভব যদি তোমাদের জানা থাকে তাহলে ভিডিওটিকে এখনই পজ করো, পজ করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে কীভাবে সম্ভব। আর না হলে আমি ভিডিওতে বলবো যে কীরকমভাবে এরকম করে মিউটেশন, হাই মিউটেশনের লাভবার্ড দাদা বের করেছে। তো বন্ধুরা চলো যাই দাদার বাড়িতে। তো আমি এখন বেরাচ্ছি দাদার বাড়ি যাওয়ার জন্য, তো দাদার বাড়ি যাবো, গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কী কী মিউটেশনের লাভবার্ড দাদার কাছে আছে। কারণ বন্ধুরা এত মিউটেশনের লাভবার্ড আছে যেগুলো আমার নাম জানা নেই, তো তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট করে বক্সে জানাতে পারো যে কী কী মিউটেশন আছে নামগুলো। আর আমার যেগুলো জানা আছে সেগুলো আমি আপনাদের ভিডিওতে বলবো যে এই লাভবার্ড, আর যেগুলো জানা নেই সেগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তো চলো যাই দাদার বাড়িতে, দাদার বাড়িতে গিয়ে ভিডিওটা করি আর তোমাদের দেখাই যে কী কী মিউটেশন লাভবার্ড পাওয়া যায় এখানে। আর কিছু বদ্রি পাখি দেখাবো, বদ্রি পাখিও বিভিন্ন ধরনের মিউটেশন আছে। আর অফলাইন বন্ধুরা পাখির একদম অফলাইন পাখি ভরে ভরে আছে, তো যারা অফলাইন পাখি পছন্দ করো তারা ভিডিওটিকে অবশ্যই পুরো দেখো। আর ভিডিওটি একটু বড় হতে পারে, না হলে আমি দুটো ভাগে ভাগ করে দেবো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। তো চলো যাই গিয়ে দেখাই। আর বদ্রি পাখি মানে লাভবার্ড পাখি সব হাই মিউটেশনের পাখি যারা মানে পোষে, আর তার সাথে বেশিরভাগই অফলাইন। তো অফলাইন পাখি এখানে অনেক ধরনের অফলাইন আপনি পাবেন, দেখতে পারবেন। তো যদি আপনি নিতে চান তাহলে দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো আপনি ওখান থেকে কন্ট্যাক্ট করে দাদার সাথে, দাদার কাছ থেকে পাখি নিতে পারেন। আর বন্ধুরা চলো তাহলে যাই গিয়ে দাদার সাথে ভিডিওটা দেখাই। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি অবশ্যই দেওয়া হবে, কারণ আমি পাখি সম্বন্ধে বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি, তো সব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। তো চলো যাওয়া যাক দাদার বাড়িতে, আর গিয়ে তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। বন্ধুরা চলে আসলাম দাদার বাড়িতে, আর দেখো প্রথমেই কত সুন্দর সুন্দর পাখি। তো এখানে পাখিগুলি বেশিরভাগটাই দেখতে পারবে যে গ্রিন রোজি আর লুটিনো, তো এই দুটি যে পাখিগুলি থাকবে খাঁচার মধ্যে সেগুলি হচ্ছে প্যারেন্টস পাখি। আর তার সাথে যে অফলাইনগুলো দেখতে পাচ্ছ তোমরা, অফলাইনগুলো, এই অফলাইনগুলো এদেরই বাচ্চা। তো এইখানেও যে পারবুলটা দেখতে পাচ্ছ, পারবুলু, আর ওখানে ইয়েলো ফিশার অফলাইন আছে। তো এইগুলি সব যে পাখিগুলি আছে এগুলো বাচ্চা পাখি, আর এদের যে প্যারেন্টস আছে সেগুলি হয় গ্রিন রোজি না হলে লুটিনো। তো লুটিনো আর গ্রিন রোজি এগুলো খুব কম দামের পাখি, তো তোমরা সকলেই জানো যে এই সব পাখি থেকে ডাইরেক্ট আপনি এই পারবুলু বা গ্রিন ফিশার অফলাইন বা লুটিনো ফিশার অফলাইন এগুলো বেরায় না। কিন্তু এখানে কি করা হয়েছে সেটা আমি আগে বলবো যে এখানে কি মানে গল্পটা আছে। তো তোমরা শুধু পাখিগুলো দেখো, এইখানে নর্মাল, এ দেখো রোজি, গ্রিন রোজি, আর এদের যে বাচ্চা আছে সেগুলো সব অফলাইন বাচ্চা। তো আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমি প্রত্যেক সপ্তাহে রবিবার মানে টালা মার্কেটের ভিডিও করি যে মার্কেটে পাখির কী রেট চলছে, কী রেট চলছে না। সেখানে তুমি দেখবে যে পাখিগুলি মানে পড়ে থাকে, শুয়ে থাকে, মরে থাকে, মানে কেমন আর কি থাকে। কিন্তু এইখানে তুমি দেখবে যে মানে ব্রিডারের বাড়িতে সবসময় পাখি খুব অ্যাক্টিভ থাকে, কারণ ব্রিডার যারা হয় তারা খুব ভালো করে পাখির যত্ন করে, আর প্রত্যেক কটা পাখি মানে খুব অ্যাক্টিভ পাখি। এখানে আপনি মানে একেবারে শরীর খারাপ পাখি বা এইসব পাখি দেখতে পারবেন না, মানে হয় না তা না, হয় কিন্তু তারা খুব ভালো যত্ন নিয়ে পাখিগুলো ঠিক করে দেয়। তো তোমরা এই খাঁচাটায় দেখো যে ওই দেখা যাচ্ছে গ্রিন রোজি, আর গ্রিন রোজি আর লুটিনো, তাই তাদেরই বাচ্চা হচ্ছে এই যে অফলাইনগুলো। তো এটা বুঝতে পারছো যে কীভাবে করেছে, দেখো পাখিগুলি দারুণ পাখি, দারুণ পাখি, মানে অফলাইন, এখানে অফলাইনে কোনো কমতি নেই, মানে এত অফলাইন আছে আপনাদের দেখাবো সামনে যে এত রকম অফলাইন আছে। অফলাইনের মানে এখানে পারবুলু আছে, ডেনফেলো আছে, অ্যালবিনো আছে, গ্রিন গ্রিন ফিশার অফলাইন আছে, লুটিনো ফিশার অফলাইন আছে, মানে অফলাইনে এখানে কোনো কমতি নেই। তো এই যে গ্রিন চিক দেখতে পাচ্ছ, সরি ইয়েলো ফিশার, তো এই যে পাখিগুলো আছে এইগুলো মানে হয় কি, এগুলো কম দামের পাখি। তো কম দামের পাখি কী করে ব্রিডাররা, যে কম দামের পাখি যে ডিম পাড়ে, কম দামি বলতে এগুলো লো মিউটেশনের পাখি, তো এইগুলো যখন ডিম পাড়ে, যেমন গ্রিন রোজি, লুটিনো, এগুলো যখন ডিম পাড়ে তখন এদের ডিমটা সরিয়ে নেওয়া হয়। আর যখন তার সাথে অ্যালবিনো বা লুটিনো ফিশার অফলাইন বা এইসব যে পারবুলু, এইসব যে হাই মিউটেশনের পাখিগুলো আছে,
এইগুলো একসাথে ডিম পাড়ে। তো যখন এই রোজি ডিম পাড়ে তখন এই ডিমটা ছড়িয়ে নেওয়া হয় আর তার সাথে লুটিনো ফিশার বা পার্ক ব্লু এদের ডিমগুলো এই রোজির কাছে দিয়ে দেওয়া হয়। তখন যে রোজি পাখিটা আছে, রোজি পাখিটা ভাবে সে তাদের ডিম, তখন সে তাদের ডিম ফোটায় আর ফোটালে এই সব বাচ্চাগুলো বেরায়। তো এইভাবেই সব ব্রিডাররাই ফস্টিয়ারিং করে এই পাখিগুলি তৈরি করে। তো এখানে দেখো, এখানে তোমরা মানে অনেক রকম পাখি দেখতে পাবে, লাভ বার্ডের অনেক রকম ভ্যারাইটি, তার সাথে কিছু বদ্রি পাখিও আছে, ভালো ভালো মিউটেশনের বদ্রি পাখি আছে, যেমন ফ্যালো, এরপরে বিভিন্ন রকম বদ্রি পাখির মিউটেশন আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কারণ দেখো এই যে লুটিনো, এই লুটিনোর বাচ্চা কোনো অ্যালবিনো বা ক্রিমিনো এসব বাচ্চা হয়েছে, কারণ এদের সব ফস্টারিং করা পেয়ার। আর ওই পাশে যে পাখিগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই অফলাইন, তো আমি আস্তে একটু পরে দেখাচ্ছি ওই পাশের পাখিগুলো। আর এখানে কিছু বদ্রি পাখি আছে, বদ্রি পাখি তো সেম মানে নর্মাল বদ্রি পাখি থেকে হেলিকপ্টার বদ্রি, তারপরে কাস্টেড, এইসব বদ্রি পাখিগুলো এখানে ব্রিডিং করানো হয়। আর দাদা খুব এক্সপিরিয়েন্স দাদার, কারণ দাদার হচ্ছে ২০০৭ সাল থেকে এই পাখির ব্যবসা শুরু করেছিল, পাখির ব্যবসা না মানে পাখি পোষা শুরু করেছিল। তো এখন দাদা খুব মানে একটা বড়সড় মানে একটা ব্রিডার হয়ে গেছে। তা তোমরা যদি চাও পাখি কী কিনতে এখান থেকে, এখানে একটা পাখি আপনারা শরীর খারাপ দেখতে পারবেন না, মানে পাখি খুব অ্যাক্টিভ পাখি। আর পাখি কিছুদিনের মধ্যেই মানে বাক্স এরা তো লাগিয়েছে, তো কিছুদিনের মধ্যে এদের বাচ্চা মানে বেরানো শুরু হয়ে যাবে, এখন বর্ষাকাল পড়ে গেছে। তো দেখো শুধু পাখিগুলোর কালার কোয়ালিটি মানে একদম হেলথ সব দিক দিয়ে ঠিক আছে পাখিগুলো। আর দেখতে পাচ্ছ যে কত সুন্দর পাখি। তো লাভ বার্ড যারা পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি আগে পারব্লু, ডেন ফেলো এইসব দেখাতে চলেছি, আর এর সাথে অ্যালবিনো। তো অ্যালবিনো তোমরা যখন মার্কেটে দেখো তো মার্কেটের অ্যালবিনোগুলো অত মানে ভালো থাকে না, অত আর মার্কেটে কোয়ালিটির পাখি নিয়ে যায় না, কারণ পাখি যদি মার্কেটে নিয়ে যায় তখন কি হয় যে মার্কেটে নিয়ে গেলে পাখি সারাদিন প্রথম কথা খাওয়া হয় না, তারপরে অনেক ধকল যায়, তো পাখি না মানে একটু অসুস্থ হয়ে পড়ে। তো এই জন্য পাখি ভালো পাখি মার্কেটে খুব কমই নিয়ে যায়। তো তোমরা যদি চাও, তার বিড়ালের বাড়িতে পাখির দাম একটু বেশি হয় মার্কেটের তুলনায়, তো তোমরা চাইলে এই যে দাদার কাছে আপনি পাখি নিতে পারেন। তো দাদার ঠিকানা হচ্ছে শ্যামনগরে বাড়ি দাদার, তো আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন, আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো। তো যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি ফোন নাম্বারটা দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত রকম পাখি আছে এখানে, আর এর সাথে আমি এবার কিছু অফলাইন দেখাবো। তো দেখো দাদা কত সুন্দর সেটআপটা বানিয়েছে, মানে এটা দাদার বারান্দা, ঘরের বারান্দা। তো এই যে পাখিগুলি আছে এইগুলো হচ্ছে সেমিডাল পাখি, মানে কিছুদিন 3-4 মাস 6 মাস মতন বয়স আছে পাখিগুলোর, আগের ক্লাসের বাচ্চা সেমিডাল, এবার এরা ব্রিডিং করবে। তো এইসব পাখিগুলো বিক্রি করার জন্য পাখি, আর এইগুলি যত আছে সব ফস্টারিং পেয়ারের পাখি, মানে লুটিনো আর রোজি, গ্রিন রোজি, এই পাখিগুলি যে হয় এইগুলি খুব স্ট্রং পাখি হয়, মানে একটু বড়ো সাইজের হয় তাই এইগুলো খুব স্ট্রং হয়। তো এইগুলোর থেকে এই পাখিগুলি মানে ভালো ডিম বাচ্চা করে, তাই জন্য মানে যারা ব্রিডার হয় তারা বেশিরভাগ ফার্স্ট ইয়ার করে এইসব পাখি দিয়েই দামি পাখির বাচ্চাগুলো তোলার চেষ্টা করে। তো এখানে তোমরা কিছু বদ্রি পাখি দেখবে, এখানে বদ্রি পাখি তো খুব হাই মিউটেশনের বদ্রি পাখি দেখা যাবে তোমাদের, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বদ্রি আছে। তো ওইদিকে আছে ফ্যালো, তো আমি দেখাচ্ছি, তার সাথে কিছু অ্যালবিনো আছে, ব্লু রোজ, ব্লু মার্কস আছে, কোবাল মার্কস আছে, মব মার্কস আছে, তারপরে আছে পারব্লু আছে। তো প্রথমে দেখো বদ্রি পাখি দেখো, তো বদ্রি পাখি এখানে হেলিকপ্টার বদ্রি আছে, তো ওই যে পাশে যেটা দেখাচ্ছে সেটা হেলিকপ্টার বদ্রি আছে, তো তোমাদের আমি ভালো করে দেখাবো। তো পুরো ভিডিওটা খুব ভালো করে ওয়াচ করো, তাহলে দেখতে পারবে যে বিভিন্ন জাতের পাখি। তো বন্ধুরা সত্যি কথা বলতে লাভ বার্ডের এত রকম মিউটেশন হয় যেটা মানে নামটা আমার অত ভালো মনে থাকে না যে কোন পাখি কী বলে, কারণ হালকা একটু কালার দিক ওদিক হলে পাখির নামই চেঞ্জ হয়ে যায়। তো আমিও লাভ বার্ড পুষি, তবে আমার অত পরিমাণে আমার নলেজ নেই লাভ বার্ড সম্পর্কে, মানে এত আর কি নাম আমি এত মনে রাখতে পারি না, কারণ বিভিন্ন প্রকার লাভ বার্ডের আছে। তো দাদা একটু তাড়াতাড়ি হাড়ি দিয়ে দিয়েছে, মানে আর কি বাক্স দিয়ে দিয়েছে, তো পাখি দেখো বাক্সের মধ্যে ঢোকাও চালু করে দিয়েছে। তো এই হচ্ছে তোমার লাভ বার্ড, তো লাভ বার্ডে দেখো অ্যালবিনো, তো এখানে দেখেছো যে অ্যালবিনো কত সুন্দর, মানে কত দারুণ কোয়ালিটির অ্যালবিনো। তো এইগুলো তোমরা মার্কেটে পাবে না, কারণ মার্কেটে একটু চিপ টাইপের, মানে চিপ না মানে মার্কেটে ভালো পাখি নিয়ে যায় কিন্তু সেখান থেকে তোমরা মানে মার্কেটে নিয়ে গেলে পাখি একটু মানে সারাদিন ধকল থাকে, সারাদিন খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না,
তাই এই দেখো একটা লুটিনো ফিশের অফলাইন। তো লুটিনো ফিশের অফলাইনে এখন অনেক দাম, লুটিনো ফিশের অফলাইনে অ্যালবিনো আছে এর সাথে, আর এদের যে প্যান্টস আছে সেটা হচ্ছে গ্রিন ফিশার। তো গ্রিন ফিশার না সরি গ্রিন রোজি। তো এদের যে দেখো দুটো লুটিনো ফিশের অফলাইন আর তার সাথে একটা অ্যালবিনো, আর এদের যে প্যারেন্টস সেটা হচ্ছে গ্রিন রোজি। তো এখানেও সেম দেখো গ্রিন রোজি অফলাইন, এর সাথে দেখো মানে বাচ্চা কী কী বেরিয়েছে, দেখো কত সুন্দর সুন্দর অ্যালবিনো আছে, গ্রিন ফিশার অফলাইন আছে। তো এমন করেই যারা ব্রিডার হয় তারা এমন করেই বিভিন্ন রকম পাখির সাথে বিভিন্ন রকম মানে পাখি ফার্স্ট রেয়ারিং করে, ফার্স্ট রেয়ারিং করার পরে বিভিন্ন জাতের পাখি মানে এরা বের করে নর্মাল পাখি থেকে। কারণ ভালো পাখিটা যখন বেশি ডিম্বাচি যদি করায় তাহলে সেখানে ভালো পাখিটার শরীরটা খারাপ হতে পারে। তাই ভালো পাখিটা মানে ভালো পাখি বলতে যেগুলো মানে দামি পাখি হয় যেমন লুটিনো ফিশার, গ্রিন ফিশার, এইসব যে পাখিগুলি হয় এইগুলি মানে এদের থেকে শুধু ডিমটা পাড়ায়। ডিমটা পাড়ানোর পরে এদের গ্রিন রোজি বা ইয়েলো গ্রিন ফিশার এইগুলোতে মানে এদের ডিমটা বাক্সতে ডিমটা দিয়ে দেওয়া হয় আর তারপরে এরা মানে বাচ্চা করে। তো এখন বর্ষাকাল তাই বাইরের দিক দিয়ে দাদা প্লাস্টিক ফ্লাস্টিক দিয়েছে তাই তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না এই জায়গাটা। তো এরপরে আমি দেখাবো যে মানে আর কি হাই মিউটেশনের যে লাভবার্ডগুলো আছে সেগুলো আমি নেক্সটে রেখেছি, তোমরা দেখতে পারবে যে কত সুন্দর সুন্দর লাভবার্ড। তো এইগুলোই দেখো, এইগুলোও খুব একটা খারাপ পাখি না, দেখেছো কত সুন্দর অ্যাক্টিভ পাখি, কত বড় বড় খাঁচা রেখেছে যেখানে পাখি ভালো করে ফ্লাইং করতে পারছে, তাই পাখির মানে হেলথ আরও ভালো চলছে। তো দেখেছো মানে দেখো তোমরা যে কত সুন্দর সুন্দর পাখি, আর এগুলো যত যে বাইরে আছে সেগুলো সব মানে অফলাইনই বেশি। এখানে এই আমি এই কলোনিতে বেশিরভাগ দেখলাম অফলাইন। তো দাদার কাছে দাদার সাথে কথা বলেছিলাম, দাদা বলছে দাদার অফলাইন পাখি খুব পছন্দ তাই অফলাইনটাই বেশি আছে। তো তোমরা যত পাখি দেখবে বেশিরভাগ দেখবে অফলাইন। তো দেখো সবই অফলাইন। তো পাখিগুলো শুধু বন্ধুরা দেখো কত অ্যাক্টিভ পাখি, মানে কত বড় বড় খাঁচা রেখেছে, এই পাশ থেকে ওই পাশ পাখি পুরো ওড়ে। তাই পাখির আর কি হেলথও খুব ভালো, হেলথ খুব ভালো। তো এই হচ্ছে গ্রিন ইয়েলো ফিশার। তো দেখো কত সুন্দর, তাই বন্ধুরা বলছি যারা লাভবার্ড পছন্দ করো তারা অবশ্যই এখান থেকে পাখি নিতে পারো। আর এখানে বিভিন্ন ধরনের লাভবার্ড পাওয়া যায় তার সাথে বদলিও আছে। তো এখানে দেখো ইয়েলো ফিশার অফলাইন আর তার সাথে ইয়েলো সব অফলাইন পাখি এখানে ভর্তি। দেখো অফলাইনে ছড়াছড়ি কত অফলাইন, আর কি দারুণ দারুণ পাখি দেখেছো। মানে এইসব পাখি মার্কেটে তোমরা খুব কমই দেখতে পারবে, মার্কেটে এরকম পাখি খুব কমই নিয়ে যায়, নিয়ে যায় না বলছি না নিয়ে যায়, তবে এরকম হেলথ মানে এরকম সুন্দর পাখি খুব কমই নিয়ে যায়। তা তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। এরপরে আমি আরও মানে পারবলু কিছু পারবলু দেখাচ্ছি, যে পারবলুগুলো দারুণ পারবলু। তো দেখো এদের এই যে পাখিগুলো আছে গ্রিন ইয়েলো ফিশার অফলাইন, তার সাথে দেখো যে প্যারেন্টস আছে, প্যারেন্টস হচ্ছে গ্রিন রোজি। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে তোমাদের কাছে যদি মানে তোমাদের কাছে অপশান আছে, তোমরা যদি মনে করো যে ফার্স্ট ইয়ার কী করে করতে হয়, তা তোমাদের যদি না জানা থাকে তো আমি ফার্স্ট ইয়ার নিয়ে একটা ভিডিও বানাবো। দেখো এদের হচ্ছে এটা গ্রিন রোজি, দু মানে মেল ফিমেল, আর তার সাথে চারটে বাচ্চা আছে, দুটো আছে ইয়েলো ফিশার অফলাইন আর দুটো আছে গ্রিন ফিশার অফলাইন। তো দেখেছো কত সুন্দর পাখি দেখো, আর পাখি পুরো অ্যাক্টিভ পাখি, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো এই পাখিগুলি বিক্রির জন্য। আর এইটা হচ্ছে দাদার একটা ছোট্ট কলোনি, বদ্রি পাখির কলোনি, আর এই ছোট্ট কলোনিতে দাদা অনেক বাচ্চা তোলে। আর বেশিরভাগই মানে পাখি কী করে যে লাভবার্ড পাখি যে খাবারগুলো ফেলে দেয় সেগুলো দাদা ঝেড়ে ফেরে এই বদ্রি পাখির কলোনিতে দিয়ে দেয়, আর বদ্রি এই খেয়েই খুব ভালো ডিম বাচ্চা করছে। তো বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে একটা অ্যালবিনো, হ্যাঁ এটা একটা অ্যালবিনো, তো খুব সুন্দর অ্যালবিনো দেখো। আর বন্ধুরা এখানে বলছি যে এরপরে আমি ককটেল পাখি সম্বন্ধে একটা ভিডিও বানাবো, ককটেল যে বাড়ির ব্রিডাররা ককটেল কীভাবে চাষ করে সেটাও দেখাবো, আর তার সাথে ককটেল মানে পাখি ব্রিডারের বাড়ি থেকে যদি আপনি নিতে চান নেক্সট আমি ভিডিও বানাবো। তো আপনারা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি দুই চার দিনের মধ্যেই ককটেল পাখির ব্রিডার কীভাবে বাচ্চা তুলছে, কতগুলো বাচ্চা আছে কি না, আমি সব একটা ডিটেলস ইনফরমেশান নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি।
আর এইখানে আছে কিছু বদ্রি পাখি। তো দাদার কাছে আপনারা হেলিকপ্টার বদ্রি শুরু করে মোটামুটি ভালো ভালো মিউটেশনের বদ্রি পাখি এখানে পেয়ে যাবে। এইগুলো কমন বদ্রি আছে, তো কমন বদ্রি তো পাবেই, তার সাথে কিছু হাই মিউটেশনের বদ্রি পাখি এখানে পাবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবে। তো তোমাদের জন্য দেখো এত সুন্দর সুন্দর পাখি ভিডিও নিয়ে এসেছি। আর এখানে দেখো বেশিরভাগই সব অফলাইন পাখি, যত অফলাইন পাখি এখানে দেখতে পারবে। আর অফলাইন পাখি বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগে। তো আর যারা নতুন লাভবার্ড পুষছো তাদের জন্য অফলাইনটা নেওয়া আমি ঠিক মনে করি না, মানে অফলাইনটা একটু দামি মিউটেশনের পাখি। তো দামি মিউটেশনের পাখি নিতে হলে আপনাকে পাখি সম্বন্ধে একটু ভালো বুঝতে হবে, না বুঝলে আপনি দামি মিউটেশনের পাখি নিতে পারবেন না। মানে নিতে পারবেন না বলবো না, মানে নিতে পারবেন কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। তাই আমি বলছি যারা পাখি একেবারে কোনোদিন পোষেননি তারা বদ্রি পাখি থেকে শুরু করতে পারো। তো বদ্রি পাখি থেকে শুরু করলে মানে আপনার হাত ভালো করে বসে যাবে যে কখন পাখির কী রোগ হলে কী ওষুধ খাওয়াতে হবে, মানে পাখি সম্বন্ধে একটা হালকা পাতলা আইডিয়া আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি লাভবার্ডের দিকে আসতে পারেন, কারণ লাভবার্ড একটি খুব শৌখিন জাতীয় পাখি। মানে এদের একটু ঠান্ডা লাগলে, একটু ঠান্ডা হাওয়া লাগলে এরা ঠান্ডা লেগে যায় বা পাখি মারাও যায়। তো তোমরা যদি পাখি সম্বন্ধে, যারা একদম বিগিনারের দিকে কথা বলছি, যারা পাখি সম্বন্ধে যাদের আইডিয়া নেই তারা বদ্রি পাখি থেকে শুরু করো। কারণ বদ্রি পাখি মানে যদি মারাও যায় তাহলে 200-300 টাকা গেলে আপনাদের কোনো গায়ে লাগবে না, কিন্তু লাভবার্ড এগুলো তো দামি পাখি আর এগুলো খুব শৌখিন পাখি। আর যে মিউটেশনের দিকে যে যাবেনই না, যারা নতুন পাখি পালন করবেন তারা মিউটেশনের দিকে একদিন যাবেন না। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিও, দেখা হচ্ছে ভিডিও লাস্টে। তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে কত ধরনের মিউটেশনের লাভবার্ড দাদার কাছে পাওয়া যায়। তো যদি তোমরা চাও কিনতে তাহলে দাদার কাছ থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো তোমরা সেখান থেকে ফোন নাম্বার নিয়ে দাদার কাছে লাভবার্ডগুলো নিতে পারো। আর যদি ককটেলের ভিডিও চাও যে ককটেলের ব্রিডারের কাছে ককটেলের কী দাম চলছে আর কীরকম কীরকম বাচ্চা উঠেছে, যদি তোমরা চাও তাহলে আমি এর নেক্সট যে ভিডিওটি বানাবো সেটা ককটেলের উপরে বানাবো, যে ককটেলের ব্রিডার বাড়িতে যদি আপনি ককটেল নিতে চাও, কারণ মার্কেটে তো আপনি অনেক ককটেল দেখতে পারবেন কিন্তু বিড়ালের বাড়ির ককটেলের মানে কোয়ালিটি আলাদা, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো আমি নেক্সট ভিডিওতে তাহলে বানাবো, তোমরা যদি কমেন্ট করো, মানে বেশি পরিমাণে কমেন্ট আসছে ককটেলের বিড়ালের কাছে ককটেলে কীরকম কীরকম কী প্রাইস চলে, তো আমি নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব, তোমরা যদি কমেন্ট করো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ বন্ধুরা।